প্রিয় ছাত্রছাত্রীরা, ঊনবিংশ শতাব্দীতে যে সমস্ত বাঙালি মনীষীর দার্শনিক চিন্তা দর্শনের চিন্তাভাবনার ক্ষেত্রকে বিশেষভাবে সমৃদ্ধ করেছিল, তার মধ্যে অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য বা কেসি ভট্টাচার্যের দার্শনিক ভাবনা বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের দার্শনিক ভাবনার কিছু দিক নিয়ে। তোমরা জানো যে 1875 খ্রিস্টাব্দে 12ই মে হুগলি জেলার শ্রীরামপুরে অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার দার্শনিক শিক্ষা অর্জন করেছিলেন। প্রথাগত অর্থে কৃষ্ণচন্দ্রকে কোনো বিশেষ দর্শন সম্প্রদায়ের প্রতিনিধি বলা না গেলেও দর্শনের নানা জটিল বিষয়ে তিনি তার স্বতন্ত্র ভাবনার, স্বতন্ত্র চিন্তার পরিচয় রেখেছিলেন। অধ্যাপক কৃষ্ণচন্দ্রের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ স্টাডিজ ইন ফিলোসফি, সার্চ ফর দ্য অ্যাবসোলিউট ইন নিউ বেদান্তা, ইমপ্লিকেশন অব দ্য ফিলোসফি অফ কান্ট, এগুলি তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ। কৃষ্ণচন্দ্রের দার্শনিক ভাবনায় সাধারণভাবে মনে করা হয়েছে যে দর্শন হল বিশ্ব দৃষ্টিভঙ্গি স্থাপনের একটি প্রচেষ্টা। ধর্মীয় আচার আচরণের মাধ্যমে মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই ভারতে দর্শনের ব্যবহারিক প্রয়োগ বা দর্শনকে ব্যবহারিকভাবে প্রয়োগ করা হয়েছে। দুর্ভোগ থেকে সম্পূর্ণ মুক্ত অবস্থার দিকে পরিচালিত করার পথটিকে এক প্রকারের জ্ঞানীয় পথ, কগনিটিভ ওয়ে বলে অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মনে করেছেন। এই জ্ঞানটিকে বাস্তব এবং অবাস্তব এর মধ্যে পার্থক্যের জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। সুতরাং দর্শনকে একটি বিশ্ব দৃষ্টিভঙ্গি দেওয়া একান্ত প্রয়োজন। বিশ্বের প্রকৃত বা বাস্তব এবং অবাস্তব দিকগুলি আবিষ্কার করার জন্য বিশ্বের প্রকৃতিকে বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবস্থান কান্ট এবং যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতো। কৃষ্ণচন্দ্র বিশ্বাস করেছেন যে পৃথিবীর সংশ্লেষক দৃষ্টিভঙ্গি তৈরি করা দর্শনের প্রয়োজনীয় কাজ নয়। তিনি মনে করেছেন যে দর্শনের বিচারগুলি চূড়ান্ত নয়। দার্শনিকেরা বিভিন্ন বিষয়ে যেসব রায় দেন সেগুলি সর্বদা তথ্যের সাথে সম্পর্কিত থাকে না। বিজ্ঞান বিচারতাত্ত্বিক চেতনার মতো সত্য ঘটনা দাবি করে না। বিজ্ঞান ও দর্শন উভয়ই তাত্ত্বিক সচেতনতার বহিঃপ্রকাশ, কারণ উভয়ের বক্তব্যের মধ্যেই দক্ষ বা কমপক্ষে পদ্ধতিগতভাবে আদান প্রদানযোগ্য এমন বিচারের মোকাবিলা করতে হয়ে থাকে। তাত্ত্বিক ধারণায় বিজ্ঞানতাত্ত্বিক কারণের ধারণাগুলিকে বাদ দিয়ে কল্পনা করা হয়ে থাকে, এটির একটি বিশ্বাসযোগ্য বিষয়বস্তু রয়েছে। অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য এটিকে সংজ্ঞায়িত করে বলেছেন যে তাত্ত্বিক চেতনা তার সর্বনিম্ন ভাষায় বক্তৃতার আধার। এই স্তরে বক্তব্য রাখার কোনো বিষয় থাকে না, এটি কেবল বিশ্বাস করা হয়। তার মতে যা বলা হয়েছে তা অবশ্যই বিশ্বাস করা উচিত। অধ্যাপক কৃষ্ণচন্দ্র স্বাধীনতা বিষয়েও তার স্বতন্ত্র ভাবনা প্রকাশ করেছেন। তার মতে ব্যক্তি সাপেক্ষতা বা সাবজেক্টিভিটির ধারণা বিশ্লেষণ থেকেই মানুষ তার প্রাথমিক প্রকৃতির স্বাধীনতা উপলব্ধি করতে পারে। যদি আমরা ব্যক্তি সাপেক্ষতার বিভিন্ন তত্ত্বের বিশ্লেষণকে একত্রিত করি, তবে দেখতে পাব যে বিভিন্ন স্তরের ব্যক্তি সাপেক্ষতার বিষয়টির প্রকৃতি উপলব্ধির জন্য, সেটিকে সঠিকভাবে উপলব্ধির জন্য এটি একটি প্রগতিশীল উপায় স্বরূপ। এই প্রক্রিয়াটি বিভিন্ন পদক্ষেপ নিয়ে গঠিত। একে প্রগতিশীল বলা হয় কারণ এটি প্রতিটি প্রাক পর্যায়ের কুসংস্কারের প্রত্যাখ্যানের মাধ্যমেই সফল পর্যায়ে উন্নীত হয়ে থাকে। এই প্রক্রিয়া ততক্ষণ অব্যাহত থাকে যতক্ষণ না পর্যন্ত প্রত্যাখ্যান বা ছাড়ার মতো কিছুই না থাকে। এক্ষেত্রে সাধারণ বিষয়টি হলো এই যে উদ্দেশ্যটি তার স্বাধীনতার সীমা নির্ধারণ করে,
অবশ্য সেই স্বাধীনতা সীমাবদ্ধ স্বাধীনতা। স্বাধীনতা ও নৈতিকতার বিষয়ে কান্টের দৃষ্টিভঙ্গির মতো অধ্যাপক কৃষ্ণচন্দ্র প্রায় দুই প্রকারের স্বাধীনতাকে প্রশ্রয় দিয়েছিলেন। প্রথমত বৈকল্পিক ইচ্ছার স্বাধীনতা, যা প্রকৃতপক্ষে পছন্দের স্বাধীনতা, এবং দ্বিতীয়ত তিনি যে স্বাধীনতার কথা বলেছিলেন সেটি হচ্ছে সংখ্যাগত স্বাধীনতা। এই সংখ্যাগত স্বাধীনতার মুক্তির এই সংখ্যাগত স্বাধীনতার ক্ষেত্রে মুক্তির অনুধাবন প্রক্রিয়া হলো ধীরে ধীরে বৃদ্ধি করার প্রক্রিয়া। প্রথম প্রকারের ক্ষেত্রে উপলব্ধির দিকে সবচেয়ে ইতিবাচক পদক্ষেপ হলো উদ্দেশ্যকে অস্বীকার করা। বস্তুর ওপর জোর দিলে বস্তু বিষয়টির প্রকৃত দৃষ্টিকে আচ্ছন্ন করে এবং তাকে তার মুক্ত প্রকৃতি উপলব্ধি করতে বাধা দেয়। অতএব বস্তুকে এক্ষেত্রে অস্বীকার করতে হবে। শারীরিক বস্তু বিষয়ের কাছাকাছি, সেই অর্থে দেহকেও বিষয়গত বলা যেতে পারে। বস্তুগুলি যখন শরীরের সাথে সম্পর্কিত বলে বিবেচিত হয় তখনই তারা বাহ্যিক বা উদ্দেশ্য হিসাবে প্রদর্শিত হয়। দেহ অনুভূত বস্তু জগতের অন্তর্ভুক্ত নয়, কারণ এটি সেখানে রয়েছে বলে মনে করা হয় না। সুতরাং এটি বলা যেতে পারে যে বিষয়ের স্বাধীনতা উপলব্ধির পথে উদ্দেশ্যটিকে অবহেলা করে এবং নিজেকে শারীরিকভাবে চিহ্নিত করে থাকে। স্বরাজ সম্পর্কেও অধ্যাপক কৃষ্ণচন্দ্র তার স্বতন্ত্র চিন্তা প্রকাশ করেছেন। তার মতে স্বরাজের ধারণায় আমরা রাজনীতির স্বসংকল্পের কথা বলে থাকি, মানুষের ওপর মানুষের আধিপত্য রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয়। এটি সাধারণভাবে অনুভূত না হওয়ায় এর পরিণতি আরও গুরুতর হয়ে ওঠে। রাজনৈতিক পরাধীনতার অর্থ প্রধানত মানুষের বাহ্য জীবনের ওপর সংযম। যদিও এটি ধীরে ধীরে আত্মার অন্তর্নিহিত জীবনে ডুবে যেতে থাকে, তবে একথা সত্য যে এই বিষয়টি সচেতন প্রবণতার বিরুদ্ধে কাজ করে। যখন কেউ সংযমের বিষয়ে সচেতন হয় তখন এটি প্রতিরোধকর বা এটিকে অপ্রয়োজনীয় বা মন্দ হিসাবে সহ্য করা বা আত্মার মুক্ত থাকা সম্ভব। যখন কেউ মন্দটি অনুভব করা বন্ধ করে দেয় এবং মন্দকে যখন ভালো হিসাবে গ্রহণ করে তখন দাসত্ব শুরু হয়। সাংস্কৃতিক পরাধীনতা সাধারণত একটি অজ্ঞান চরিত্রের এবং এটি শুরু থেকেই দাসত্বকে বোঝায়। আমি যখন সাংস্কৃতিক পরাধীনতার কথা বলি তখন আমি কোনো আত্মীকরণের কথা স্মরণ করি না। এই অনুকরণের মন্দ হওয়ার প্রয়োজন নেই, এটি সদর্থক অগ্রগতির জন্য ইতিবাচকভাবে প্রয়োজন হতে পারে এবং যে কোনো ক্ষেত্রে এটি স্বাধীনতার চূড়ান্ত হতে পারে। যখন কোনো ব্যক্তি নিজেকে মুক্ত করে নিতে পারে তখন সে অনুভব করে যে সমুদ্রগুলি তার চোখ থেকে পড়েছে, তিনি যে পুনর্জন্মের অভিজ্ঞতা অর্জন করেছিলেন সেটাকেই আইডিয়া অ্যাজ স্বরাজ বলা যেতে পারে। দার্শনিক মডেলের দিক থেকে কৃষ্ণচন্দ্রের দর্শনকে একটি পদবীভুক্ত করে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। বস্তুত তার দর্শনকে একটি নামের দ্বারা চিহ্নিত করার চেষ্টাও আদৌ নিরাপদ নয়। তার দর্শনকে মোটামুটিভাবে অতীন্দ্রিয় ভাববাদ বা ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম নামে নির্দেশ করা যেতে পারে। তবে তার এই ভাববাদ কখনোই এই নয় যে সত্যতা হলো ভাব বা চেতনা। তার ভাববাদের অর্থ হলো আদর্শবাদ বা আইডিয়ালিজম। উপলব্ধি পদ্ধতির শেষ প্রান্ত হলো চরম সত্যতা। আবার তার দর্শনকে অতীন্দ্রিয় বলতে পারা যায় এই অর্থে যে চরমের স্বরূপ কোনো স্বীকৃত দার্শনিক বিশ্লেষণের দ্বারা ব্যাখ্যাযোগ্য নয়। অধ্যাপক কৃষ্ণচন্দ্র সব কিছুকে অভিজ্ঞতার সাথে যুক্ত করেছিলেন এবং সত্যতাকে বুঝেছিলেন অভিজ্ঞতার চরম পূর্বানুমান হিসাবে। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম অধ্যাপক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, কেসি ভট্টাচার্য, ঊনবিংশ শতাব্দীর একজন অন্যতম মনীষী, দর্শনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম, তার দার্শনিক ভাবনার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। মনোযোগ সহকারে দেখো মনীষী কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের এই দার্শনিক ভাবনা তোমাদের অবশ্যই কাজে আসবে। আজকের মতো আমরা আমাদের আলোচনা শেষ করছি। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা আর কোন বিষয়ে আলোচনা চাও। আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি।